হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমিতা, আবারও তোমাদের কাছে নতুন একটা পর্ব নিয়ে চলে এলাম। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের থার্ড ডে। আমরা আজ সকাল সকাল গরুমারা ফরেস্ট ভিজিট করে এসেছি, তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছি। আর তারপর না আমরা ব্রেকফাস্ট করে কারে করে সোজা চলে এসেছি জলদাপাড়া। আমরা লাটাগুড়ি থেকে জলদাপাড়া এসেছি। আমাদের আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে, তারপর এখানে এসে লাঞ্চ করলাম, আর এখন প্রায় বিকেল পাঁচটা। আমরা আজকে আর কোথাও যাব না, আমরা সন্ধেবেলা হোটেলে যে কমিউনিটি হল আছে ওখানেই আমরা নিজেদের মধ্যে গান বাজনা আবৃত্তি করব আর নিখাদ আড্ডা দেব। এই রিউনিয়ন যে আমাদের কতটা মানে অক্সিজেন দিচ্ছে তা নিশ্চয়ই আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো। দেখো এখানে আমরা সব ফটো সেশন করছি, আর এটা হচ্ছে সন্ধেবেলা আমাদের যে রিসোর্টটা তার আশপাশটা, কি সুন্দর না? লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে এত সুন্দর হয়ে গেছে চারিদিক। এই দেখো আমরা চলে এসেছি কমিউনিটি হলে, এখন বাজে মোটামুটি 7টার মতন। তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরাও দেখতে থাকো। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন? খুব সুন্দর হচ্ছে বাবা, আস্তে আস্তে কবিতা জোনাস আর থাকতে পারে না। দীপ জলায়ে দীপ জলায়ে আমায় প্রশ্ন করে নীলধ্রুবতারা, আর কত কালামি প্রভু দিশা ঘুরাসাও আজকে সোহাগ মেলায়। স্মৃতিরতলে তুলিয়ে যাই যখন স্কুল জীবনে ফিরতে চাই, স্মৃতিরতলে তুলিয়ে যাই যখন স্কুল জীবনে ফিরতে চাই, ভিড় করে এরপর ফেবুতে বন্ধুরা সব এক হইলাম, মনে মনে স্থির করলাম এইবার রিউনিয়ন হইব আলিশান। বাঙালি থেকে প্রবাসী বাঙালি, তাই তো আজ মনে আমার আনন্দে গদগদ আওয়াজে আবার আমার মায়ের স্নিগ্ধ আচর বন্ধুদের সান্নিধ্য। হয়ে পড়ছি মোশনা, আসছি মোড়া আসছি, দেখো আসতে মোদের নাই দেরি। বন্ধুরা সব কদিন ধরে বোন বাংলোয় আড্ডা দি, বাইরে থেকে নোয়েল প্রবীর বাকিরা সব বাংলারই, একা একে আসছি না কেউ, থাকছেন সবার পার্টনারি। এটা আমার হাজবেন্ডের বন্ধুদের পুনর্মিলন উৎসব হচ্ছে, আমরা এসে গেছি নর্থ বেঙ্গলে এই উৎসবটা পালন করতে। তো এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে আমরাও ওদের মতন, ওদের ওরা যেমন ছোটোবেলায় ফিরে গেছে আমরাও ওদের মতন যেন ছোটোবেলায় ফিরে গেছি। এত মজা আনন্দ ফুর্তি হচ্ছিল না সত্যি, মানে সে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের এত আনন্দ হচ্ছিল, এত উচ্ছ্বাস এত আনন্দ, মনে হচ্ছিল যে আমার হাজবেন্ডরা সবাই যেন সেই স্কুল জীবনেই ফিরে গেছে। তাদের এত আনন্দটা আমরা এত সুন্দর উপভোগ করছিলাম যে সত্যি আমাদেরও প্রচণ্ডই ভালো লাগছিল।
গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে পরের দিন সকালবেলা আমরা জলদাপাড়া ফরেস্ট ভিজিট করতে বেরিয়েছি। এখন বাজে সকাল 7টা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান এই জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। তোর্ষা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন 141 বর্গ কিলোমিটার। এই অভয়ারণ্য যদিও 1940-41 সাল থেকেই প্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত, তবুও অভয়ারণ্যের স্বীকৃতি জোটে 1976 সালে। 10ই মে 2012 তারিখে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। গরু মারার মতো এখানেও দেখা যায় হাতি, নানা প্রজাতির হরিণ, তারপর বাইসন, বুনো শুয়োর, লেপার্ড, বাঘ এবং অসংখ্য পাখি এখানে এই অভয়ারণ্যতে আছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পর্যটকরা এই বন্যজন্তুর দেখা পান। এখন দেখি আমরা বা দেখা পাই কি না। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে থাকো। হাতির তো দেখা পেলাম, দুও একটা হাতি ঘুরে বেড়াচ্ছে। এটা দেখো, এটা হলম। ও, এখান থেকে হাতি গেলে কোন শিপ যাতা সেকেন্ড বাবা বহুত লেট চলা থা দেখি দা হাতি টাটারি গাছের ডাল ওটা খেয়ে নিবে খাবো ওই ডালটার ওই কাঠটার মধ্যে না ওটা কামড় মারলে রস থাকে তো ওটা খায় চিবোতে চিবোতে আখের মতো না আমার জন্য আখের এখন পুরোটাই গ্রাসল্যান্ড পড়বে। এইবার গ্রাসল্যান্ড, এবার গন্ডার যদি দেখো জিপসি ছাড়া এখানে চলতেও পারবে না গাড়ি। বন্ধুরা, এই জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু এক শিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত, আর কয়েকটি মাত্র নির্দিষ্ট এলাকায় এই লুপ্তপ্রায় সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায়। আমরা গন্ডারের দেখা পেয়েছি, কিন্তু অনেক দূরে চোখ দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো না বড় বড় ক্যামেরা ছাড়া এই মোবাইলের ক্যামেরায় এত দূরের জিনিস সামনে আনতে অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমরা চোখ দিয়ে ভালোই দেখতে পাচ্ছি। ওই গন্ডারের দেখা পেলাম অবশেষে। তার হচ্ছে আপনার 40% এরিয়ার মধ্যে এরা থাকে না, 60% যে এরিয়া গ্রাসল্যান্ড আছে ওখানেই থাকে। যেহেতু এরা একটা গ্রাসল্যান্ডের মধ্যে বাস করছে, আর হচ্ছে টেরিটোরিয়ালভাবে বাস করছে বলে এদেরকে একটু ইজি হয় গণনা। ওই পাট পাট করে মার্কিং করে দিয়ে হাতি তো অনেক আছে ডিপার্টমেন্টে না, হাতিকে কাজে লাগা। আমরা গাইডের কাছ থেকে শুনছিলাম কিভাবে অ্যানিমেলদেরকে কাউন্টিং করা হয় এই ফরেস্টের মধ্যে, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। এই গাছে দেখুন একটা ইগল বসে আছে, সার্পেন্টেড ইগল। ইগল, হ্যাঁ হ্যাঁ, এই যে
জুম করলে ফেটে যাবে এইটাতে তো নয় এই যে 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 এসছে এবার এবার এসছে বিরাট ধুম ওটা টিপতে হবে এটা না 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 টিপতে পাখা ভিজে আছে এটা সাবজেক্ট তো টেবিল ছিল চেঞ্জেবল রুট হয়ে যায় কত দেওয়া আছে এই তো চারিদিকে আমরা জলদাপাড়া ফরেস্টে একটু ঘুরছি। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিভাবে আসবে জলদাপাড়ায়। তোমরা শিলিগুড়ি থেকে বাসে কিংবা জিপে চেপে সোজা জলদাপাড়া জাতীয় উদ্যানে যেতে পারো। এছাড়া শিয়ালদা থেকে শিয়ালদা রেল স্টেশন থেকে তোমরা পদাতিক এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত্রিবেলা ছাড়ে। টাইমটা ঠিক তুমি সঠিক জেনে নিও। আমরা যেমন পদাতিকে এসেছিলাম রাত 11:15 সময় ট্রেন ছেড়েছিল, তো ওরকম তোমরা এসে নিউ জলপাইগুড়ি অথবা নিউ মাল জংশন বা হাসিমারাতে নামো, সেখান থেকে ভাড়া গাড়িতে করে সরাসরি তোমরা জলদাপাড়া চলে আসতে পারো। বন্ধুরা, আমরা এখানেও বাইসনের দেখা পেলাম। দূরে একদল বাইসন যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। বাচ্চাটা দেখুন একদম হরিণের মতো আছে, একটু বয়স যে বাচ্চাটা যেরকম ভাবে বড় হবে। দূরে দেখো একটা হাতি ঘুরে বেড়াচ্ছে, আপন মনে ঘুরছে। এ আবার দল ছাড়া, দলের মধ্যে নেই, নামতে দিল না আমাদের এখানে। অনেকে নামতে চেয়েছিল কিন্তু নামা নিষেধ বলল। এত বাজে রাস্তা না, একটু পরপরই পাহাড়ি খরস্রোতা নদী, তার উপর দিয়েই আমরা যাচ্ছি। এই যে আবার হলংয়ে চলে এসেছি আমরা। এই হলংয়ে বন্ধুরা কিন্তু ট্যুরিস্ট লজ আছে, এখানে সরকারি ট্যুরিস্ট লজ। এটা এখানে থাকার জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হয়, বুকিং করতে হয়, অনলাইনের মাধ্যমে এখানে বুকিং হয়। আর এখান থেকে হাতি সাফারিও হয়, এখানে হাতিদের পিঠে চড়ে পুরো অরণ্য ঘোরানো হয়। দেখো কত লাইন সবাই এলিফ্যান্ট সাফারি করার জন্য, খুব সুন্দর মনোগ্রাহী। কিন্তু আমরা জিপ সাফারি করেছি। আমরা এখন জলদাপাড়া ফরেস্টে ঘুরে বেড়াচ্ছি। দেখলাম এত দূরে দূরে না, সব মানে চোখ দিয়ে সুন্দর দেখলাম কিন্তু ফটোতে মানে ক্যামেরায় আনা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে, অসাধারণ। দেখো চারিদিক হলং এসছে, এখন হলং ডাক বাংলার। ব্যাস, আমাদের জলদাপাড়া ফরেস্ট ভিজিট করা শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের জলদাপাড়াতেই যে রিসোর্টে আছি সেখানে ফিরে যাচ্ছি। আমরা গিয়ে স্নান করে ব্রেকফাস্ট করে আমরা আজকেই আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো কেমন লাগলো আমাদের এই আজকে D4 সফর জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।